हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्य समाहार। आज आबारो आपनादे सामने चले एलाम एकटा नतून रेसिपिर वीडियो निये। आज के आमी बानाते चलेछि खूब हेल्दी एकटा रेसिपि। एई रेसिपिटा किन्तु खेते असाधारण लागे आर आमी एकटु नतूनत्व भावे एई रेसिपिटा ट्राई करछि। आजके आमी कोन रेसिपि बानाच्छि सेटा आपनादेर साथे एखोनी शेयर करछि ना, एटा आपनारा निजेराई बोलबेन जे आजके आमी कोन रेसिपि बानाच्छि आर किभाबे एटा आमी बानाच्छि। चलुन ताहले देखे नेवा जाक। आर भिडियोटा शुरु करार आगे आपनादेर सकलेर काछे अनुरोध रइलो भिडियोटा स्किप ना करे पुरोटा देखबेन। चलुन ताहले देखे नेवा जाक किभाबे एई हेल्दी रेसिपिटा आमी बानाच्छि। आर एई रेसिपिटा किन्तु छोटो थेके बड़ो सबाई खूब पछन्द करबे। एई रेसिपिटा बानानोर जन्य प्रथमे एकटा कड़ाई बसिये निएछि ग्यासे। तार मध्ये आमी दिये दिच्छि परिमाण मतन सर्षेर तेल। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা নারকেল। নারকেল কুচিগুলো এখানে দিয়ে দিলাম আমি। এখানে আমি 2 টেবিল স্পুন মতো নারকেল কুচি ব্যবহার করেছি। এবার ভালো করে এটাকে একটু ভেজে নেব। আর এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি বরবটি, বেগুন, আলু, কুমড়ো, কাঁকরোল, নিয়েছি পুঁই শাকের ডাঁটা, নিয়েছি পটল। আর এখানে আমি পুঁই শাকও ব্যবহার করেছি, কিন্তু পুঁই শাকটা আমি পরে ব্যবহার করেছি। এবার সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। নুনটা দিলে কিন্তু এই সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে, ওই জন্য নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ফিরে এলাম, 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে যেহেতু নুনটা আমি প্রথমে ব্যবহার করেছিলাম। এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা আর জিরের পেস্ট। এখানে আমি 1 টেবিল স্পুন আদা জিরের পেস্টটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম পেস্টটাকে এর মধ্যে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্তটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা যেহেতু আমি পেস্ট হিসেবে ব্যবহার করেছি সেজন্য আর জিরে গুঁড়ো এখানে আমি ব্যবহার করলাম না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 7 মতো নুন। নুনটা আমি প্রথমেই দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু ঠিক রেখে দিতে হবে। নুনটা দেওয়ার পর এটাকে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যার ইচ্ছে মতো দেবেন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পুঁই শাক, যেটা আমি পরে ব্যবহার করব বলেছিলাম। এখানে আমি পুঁই শাক নিয়েছি কিছুটা পরিমাণ, সেটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর আমি এবার এটাকে সমস্তটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দুপুরে ভাতের সাথে যেমন আমরা সার্ভ করতে পারি, ঠিক তেমনই রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আর সমস্ত রকম সবজি দিয়ে যেহেতু এই রেসিপিটা তৈরি, এটা কিন্তু খুবই হেলদি রেসিপি। আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, সেজন্য ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন কতটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে এই রেসিপিটাতে আমি কোনোরকম জলের ব্যবহার করছি না। পুঁই শাক থেকে কিন্তু জল বেরোয় আর বাকি সবজিগুলোর থেকেও যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই সমস্ত রেসিপিটা রান্না করা হয়ে যাবে। এবার দেখুন আমি আপনাদের দেখিয়ে দিলাম কত ভালোভাবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এবার অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা ব্যবহার করলে এই রেসিপিটা কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য স্বাদটাও ভালো লাগে। যারা মিষ্টিটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো একবার এইভাবে চিনি দিয়ে দেখবেন, টেস্ট কিন্তু অসাধারণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু পুঁই শাক আছে, পুঁই শাক দিয়ে রান্না করছে, আর সমস্ত রকম সবজি আছে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। আপনারা একবার অবশ্যই এইভাবে চিনি দিয়ে একটু ব্যবহার করে দেখবেন, ভালোই লাগবে খেতে।
এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর বাড়িতে কিন্তু একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।